নমস্কার, এআইটিসি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। জানেন তো, আমাদের আজকাল সমাজে আমার প্রতিবেশী বলুন, আমার আশেপাশে বলুন, বা আপনার আমার পাশের বাড়ির যদি ছেলেরা কেউ কোনোভাবে হয়তো দেখা যায় অসৎ পথে চলে যাচ্ছে, বা সে তার বাবার টাকা ভুলভাল পথে ব্যবহার করছে, আমরা দেখতে পাচ্ছি অপব্যয় করছে, সে টাকাগুলোকে নয়ছয় করছে তার বাবা, কিন্তু আমরা যেচে আর কেউ কাউকে কিছু বলি না। কেন বলুন তো? বলতে গেলে আপনাকে অপমান করে দিবে, কারণ বলবে আমি আমার বাবার টাকা ব্যয় করছি, আমি আমার নিজের টাকা ব্যয় করছি, তোমার কি বলার, আপনাকে সবার সামনে দাঁড়িয়ে অপমান করে দেবে। সেই জন্য আজকে আমাদের সামনে সুশীল সমাজে ভালো ভালো ছেলেরা যখন অবক্ষয়ের দিকে চলে যায়, আমরা কিন্তু সে ভুল কাজের দিকে গেলেও আমরা, বা ঠিক কাজের দিকে যাক আর ভুল কাজের, ঠিক কাজের দিকে তো গেলে ভালোই, ভুল কাজের দিকে অবক্ষয়ের দিকে দিনের পর দিন হয়তো টিকিট কেটে কেটে তার জীবনটাকে শেষ করে ফেলছে, গাঁজা মদ খেয়ে খেয়ে তার লাইফটাকে শেষ করে ফেলছে, বা সে বেপথে চালনা হয়ে যাচ্ছে, সে টাকাগুলোকে অপব্যবহার করছে সে বেপথে গিয়ে, তখনও কিন্তু আমরা তাদের কিছু বলি না। কেন না? সে তার নিজের বাবার টাকা খরচ করছে। তাকে যদি আপনি বলতে যান, বলবে আপনার টাকা খরচ করছি আমি? না, আপনার টাকা আমি খরচ করছি না, আমি আমার দলীয় টাকা খরচ করছি, আমি আমার বাবার টাকা খরচ করছি, আমার পিসিমণির টাকা খরচ করছি, আপনার বলার কি আছে মশাই? ঠিক একই রকম ঘটনা। আসল আমরা ওগুলো নিয়ে বলতে চাই না, যখন আমাদের কাছে বলতে বাধ্য করে, আমরা বলতেও চাইছিলাম না এবং হাইলাইটে আনতেও চাইছিলাম না ওনাকে, উনি ওনার মতো যা করছিলেন করছিলেন, কিন্তু আজকে ব্যাপারটা কিরম বালখিল্য হলো। এই রাজ্যের ভাইপো বলে যিনি পরিচিত, তিনি মহারথ নিয়ে বেরিয়ে পড়েছিলেন। আজকে কি, আজকে যে জিনিসটা ঘটলো, নবলুটের প্রহার ঘটে গেল। যে সরকার, তিনি আজকে সর্বভারতীয় একজন সম্পাদক বলছেন, নিজেকে জাহির করছেন, তিনি বেরিয়ে যাওয়ার পর সেখানে তার, সেখানে অন্য কোনো দল আসছে না, সেখানে তার নিজস্ব দলের কর্মীরা ভোট দিয়ে কে পঞ্চায়েতে দাঁড়াবেন, কে পঞ্চায়েত সমিতিতে দাঁড়াবেন, কে জেলা পরিষদে দাঁড়াবেন, সেটা কে ঠিক করবে? না তাহলে দলের কর্মী এবং সেই গ্রামবাসীরা। গ্রামবাসীদের তো পাত্তাই দিল না। দলের কর্মীরা যেভাবে উচ্ছৃঙ্খলভাবে আজকে আমরা মেন স্ট্রিম মিডিয়াতে দেখতে পেলাম, ছেঁচে হয়ে গেলাম। যারা নিজেদের দলকে কন্ট্রোল করতে পারে না, তারা করবে এই পশ্চিমবঙ্গটাকে কন্ট্রোল? আপনারা বিবেচনা করুন, যারা যাদের কর্মীদেরকে শৃঙ্খলা পরায়ণ করতে পারে না, তারা করবে এই রাজ্যটাকে? এই ঘটনা আমরা বারংবার এর আগেও বিগত দিনে মেন স্ট্রিম মিডিয়াও বলেছে এবং আমরাও জোরালো কণ্ঠে বলে আসছিলাম, এদের নিজেদের মধ্যে যে গোষ্ঠী কন্দল যদি এই হয় ভোটের বাক্সে, আজকে তো ওরা ভেবেছে যে এটা দলীয় ভোট নয়, বোধহয় আমরা বোধহয় নিজে একদম অরিজিনাল ভোট দিতে গিয়ে ওরা মারপিট লেগে গেছে, মার এরকম তো, এ তো মনে হয় ভাইপো তো টিয়ান সেশনের উপরে চলে গেছে, সেখানেও একটা কতগুলো প্রোটোকল আছে, এপি কার্ড নিয়ে আসতে হয়, সিস্টেমেটিক দাঁড়াতে হয়। ইনি আজকে কি করলেন? টেবিল ছোঁড়াছুড়ি, পুলিশ হাড্ডাহাড্ডি, লাঠালাঠি, একে পিছনে লাত মারছে, এর মুখের ঘুষি মারছে, তো দেখার মতো লাস্টে পুরো লুট হয়ে গেল। লুট ভোটের নিজেদের ক্যান্ডিডেটেরই নাম কার কে কার হবে, পুরো ভাঙচুর হয়ে লুট। পরবর্তী মুহূর্তেই উনি আরেক সভা থেকে ঘোষণা করলেন কিছুক্ষণ পরেই, যে আপনারা SMS-এর মাধ্যম দিয়ে করবেন। পরক্ষণে কি জানি ওনার মনে হয় উনি বুঝতে পেরেছেন, কারণ যদি SMS-এর মাধ্যম দিয়ে করতে হয়, কোনো ব্যক্তি বা কোনো দলের কর্মী যদি কোনো ব্যক্তি কোনো নেতাকে বাদ দিয়ে আরেকজনের নাম করে, সেটা কিন্তু ডকেট হয়ে যাচ্ছে SMS-এর মাধ্যমে, সেটা ভুল বুঝতে পেরেই যে আমি ভুল পথে চলে যাচ্ছি আবার। সঙ্গে সঙ্গে উনি বললেন কি, যে আমি কালকে ওখানে পুলিশ নিয়োগ করব। আরে বাবা, পুলিশ তুমি কি করে নিয়োগ করবে আমি প্রশ্ন রাখতে চাই, আপা মোর পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার কাছে, ভাইপোর কাছে প্রশ্ন করতে চাই, পুলিশটা তো আপনার দলের নয়, এটা তো আপনার দলীয় কর্মসূচি, এই দলীয় কর্মসূচিতে আপনি পুলিশকে কি করে নিয়োগ করবেন আপনি আমাকে কৈফিয়ত দিন, পুলিশটা আপনার তৃণমূল কংগ্রেসের নয়, পুলিশটা পশ্চিমবঙ্গ সরকারের টাকায় চলে, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব করের টাকায় তাদের বেতন হয়, তাহলে বিগত দিনে পুলিশকে যদি ব্যক্তিগত বাড়িতে, আমার বাড়িতে যদি বউ ভাত হয় আমি নিয়ে আসবো, আমার বাড়িতে যদি অন্নপ্রাশন হয় আমি নিয়ে আসবো, আপনি যদি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন পুলিশকে, তাহলে আমরাও ব্যক্তিগতভাবে আমাদের থানা থেকে পুলিশ ফোর্স পাবো তো, আপনার কাছে প্রশ্ন চাই। হয় না এভাবে,
পুলিশকে আপনি ব্যক্তিগত কাজে লাগাতে পারেন না, পারেন তাহলে আপনাকে ট্রেজারিতে তার যথাযথ মূল্য, যেভাবে আমরা বিগত দিনে নানান ক্লাবের কালচারাল প্রোগ্রাম, নাটক বলুন, যাত্রা বলুন, শো বলুন করতে গেলে, বা বড় বড় আর্টিস্ট ফিল্ম আর্টিস্টদের নিয়ে এসে আমরা যেসব প্রোগ্রাম করতে যাই, তার আগে আমাদেরকে আমাদের ট্রেজারিতে গিয়ে টাকা সাবমিট করতে হয়। যত কত ফোর্স লাগবে, কত পুলিশ লাগবে, সেই অনুপাতে রেশিও অনুযায়ী একটা টাকা আমাদের ট্রেজারিতে সাবমিট করতে হয়। আপনি সেটা করলে তবে আপনি পুলিশ পাবেন। সবদিকে দুঃখজনক ব্যাপার, আজকে একের পর এক দিক আপনি আপনার নিজের দলের কর্মীদেরকে আপনি সংযত করতে পারছেন না, কর্মীরা শৃঙ্খলা নয়। আর আপনি কিনা পশ্চিমবঙ্গটাকে দিশা দেখাবেন, এই তো আপনার নেতৃত্ব। বিরোধী দলনেতা বলেন পিসির ছায়া না থাকলে আপনি কিছু নেই, সত্যি সেটা আজকে পরিষ্কার হয়ে গেল, পিসির ছায়াতেই আপনি আলোকিত। কারণ আপনি তো খাটতে 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 উপরে ওঠেননি, আপনি তো কলেজ রাজনীতি করেননি, আপনি তো যুব রাজনীতি করেননি, আপনি পিসিমণির দৌলতে এসে একবারে এমপি হয়ে গেছেন, তারপর চেয়ারে বসে পড়েছেন। তো সংগঠন কিভাবে করতে হয়, সংগঠন কিভাবে বসে থেকে ভোটটা করাতে হয়, সংগঠন কিভাবে করতে হয়, সেটা আপনার আপনি এখন অনেক কাঁচা, অনেক কাঁচা। আপনাকে এখন অনেক শিখতে হবে, আপনাকে অনেক শিখতে হবে। হেলিকপ্টারে করে ঘুরলে হয় না, মানুষের ঘাম শুঁকতে হয়, আপামর জনগণ গরিবের দুস্থ মানুষের সাথে হাঁটতে হয়। যেটা 300 আপনি 60 দিন করবেন বলছেন, সেটা বিরোধী দলনেতা 365 দিন জনগণের সাথে মেশে, তিনি দিনে 5-6 ঘন্টা ঘুমায় আর 365 দিন এভাবে জনগণের সাথে রাস্তায় হাঁটে, তার কাছে আপনি পাবেন আপনি 60 দিন করে যেটা করবেন আর উনি 365 দিন সেটা করেন। আপনি ঠিক একইভাবে আমরা নিজের চোখে দেখেছিলাম 2018-এ 2018-এ যখন তিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়, তখন কোনো এরিয়ার কোনো মানুষ তাদের নমিনেশন ফাইল করতে পারেনি। এসডিও অফিস থেকে বিডিও, এসডিও অফিস থেকে 5-10 কিলোমিটার দূরে নানানভাবে আপনারা হার্মাদ বাহিনীর ক্যাম্প বসিয়ে রেখে যারা নমিনেশন করতে এসেছিল মারতে মারতে তাদেরকে তাড়িয়েছিলেন। আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনি বিগত দিনে 2018-তে কত পৌরসভা, কত অঞ্চল 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 প্রধান, কত পঞ্চায়েত সমিতি, কত জেলা পরিষদ আপনি বিনা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, জিতেছিলেন, তার প্রতিফলনটা পেয়েছিলেন লোকসভা ভোটে। আপনি বুঝতে পেরেছেন আপনার তিল তিল করে উই পোকা লেগে গেছে দলটার মধ্যে, তাসের ঘরের মতো যে কোনো দিন ভেঙে পড়ে যাবে। তাই আপনি যদি কালকে পুলিশ নিয়োগ করে ওখানে কাজ করতে হয়, এখানে পরিষ্কার হয়ে যায় আপনি ব্যর্থ রাজনীতিতে। কারণ আপনার দলে আপনাকে যদি পুলিশ দিয়ে কাল ভোটটা করতে হয়, এতে আমরা পরিষ্কার হয়ে যাব আম জনতা যে আপনি বা আপনার দল শৃঙ্খলা পরায়ণ নয়, আপনাদের দলের কোনো মাথা নেই, মুন্ডু নেই, আপনারা কেউ কাকু মানেন না। আপনাদেরকে সেখানেও প্রশাসন নিয়োগ করে দলের কর্মীদের কে ক্যান্ডিডেট হবে সেটা আপনাদেরকে ঠিক করতে হয়। তার মানে কি দাঁড়াচ্ছে এতে? এভাবে হয় না, গণতান্ত্রিকভাবে এভাবে হয় না। ক্যান্ডিডেট হয় চার দেয়ালের মধ্যে কুল ব্রেনে ঠান্ডা মাথায় বসে, সেখান থেকে গোপনে খবর নিতে হয় কোন ব্যক্তির সেই এরিয়ায় তার ইমেজ আছে এবং তার পার্সোনালিটি আছে, যার সম্বন্ধে কোনো খবর নেই সেটা আপনি খুব ভালো করেই জানেন বা জানতে পারেন, জেনে তাকে যথাযথ সিম্বল দিতে পারতেন। আসুন, পুলিশ নিয়োগ করতে গেলে যদি পুলিশ নিয়োগ করেন, তাহলে আমরা ধরে নেব আপনার দলের পরিকাঠামো বলে কিচ্ছু নেই, পুরো ফাঁপা। আপনি যে এরিয়ায় যাবেন একই পুনরাবৃত্তি ঘটতে থাকবে, মঞ্চ ভাঙবে, ডায়াস ভাঙবে, এবং একটা মানে কিছুদিন পরে পরস্পর না মারামারি না লেগে যায়, যাক এই জায়গায় যাতে না যায় আমরা সেদিকে নজর রাখব। পরবর্তী দিনে এরকম কিছু ঘটলে আসুন, পুলিশ নিয়োগ করতে গেলে বা পুলিশ দিয়ে যদি কাজ করতে হয়, তাহলে জানবো আপনি অপদার্থ এবং ব্যর্থ। আসুন এই নিয়ে বিরোধী দলনেতা আজকে কি বললেন আমরা একটু শুনে নিই ওনার মুখ থেকে। এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রথম দিন থেকে বিষয়টা যদি সঠিক ভাবে হ্যান্ডেল করতেন তাহলে আজকে নিচের তলার পুলিশ কর্মীদের এই অবস্থা করতে হবে। পুলিশের কাজ হচ্ছে
এই পর তথাকথিত তিহার যাত্রা, সেই যাত্রাটাকে সুরক্ষিত করা, এর জন্য পাঁচজন সিনিয়র আইপিএস কে ডাইরেক্টর অফ সিকিউরিটি পাঠা। কিন্তু ওই এলাকায় এক যে ব্যাপক উত্তেজনা, ওই এলাকা নয় গোটা রাজ্যে দলিতদের মধ্যে বিশেষ করে এই ঘটনার জন্য ব্যাপক উত্তেজনা আছে। এখানেও দমনপুরে আমাকে বহু মানুষজন বলছে যে আমাদের শিডিউল কাস্ট পরিবারের মেয়েদের কি কোনো দাম নেই, তাদেরকে এইরকম পরিণতি হবে। আজকেও যে দেহটা পাওয়া গেছে মালদাতে চাই মঙ্গল পরিবার মালদা, আর রাজবংশী সমাজকে তৃণমূল কংগ্রেস সব সময় অবহেলিত করে। আমি আজকের ঘটনার জন্য রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করব। তার পরিবারের দাবি মেনে যদি সিবিআই তদন্তের আদেশ দিত তাহলে আজকে মুখ্যমন্ত্রী ইগো স্যাটিসফাইড করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সরকারি সম্পত্তিতে আগুন লাগানো, ভাঙচুর বা নিরীহ পুলিশ কর্মীদের উপর আক্রমণ এটা সমর্থন করি না। তবে পুরো বিষয়টা খোঁজ নিয়ে বলতে হবে যে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভের উপর আক্রমণ করেছে না আক্রমণকারীরা বা বিক্ষোভকারীরা আক্রমণ করেছে এটা না জেনে আমি বলতে পারবো না। কারণ যারা প্রতিবাদ করতে গেছিলেন তাদের প্রতিবাদের দাবি খুব যৌক্তিকতা ছিল বলে আমি মনে করি। ওটা নবজোয়ার না, ওটা তিহার যাত্রা। এটা তো প্রমাণ হয়ে গেল এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়। নিজের পার্টির ব্যালট বক্স নিজের পার্টির গোষ্ঠীর লোকেরা তুলে নিয়ে যাচ্ছে, ভেঙে দিচ্ছে। ভাইপোকে বলতে হচ্ছে আগামীকাল ওখানে আবার ভোট হবে, পুলিশ নিরাপত্তা দিবে। একটা রাজনৈতিক দল সে পুলিশকে যদি রিকুইজিশন না করে এবং তাকে ট্রেজারিতে টাকা জমা দিতে হয়, আমি বলবো ডিজিকে বা এসপি কোচবিহারকে যদি কালকে পুলিশ প্রোভাইড করেন টাকা না নিয়ে ট্রেজারির চালান না কেটে, তাহলে ভবিষ্যতে গ্রাহগঞ্জে যাত্রা নাটক থিয়েটার যে কোনো অনুষ্ঠানে পুলিশ সাপ্লাই করতে হবে, পুলিশ টাকা দেবে না, পুলিশকে কেউ টাকা দেবে না। কোনো রাজনৈতিক দলকে পুলিশের সাহায্য নিতে গেলে প্রপার ফর্মে তার পুলিশ চাইতে হয়, পুলিশ বরাদ্দ হলে সে পুলিশের এগেনস্টে ট্রেজারিতে চালান কেটে টাকা জমা দিতে হয়। আর আমি ভাইপোকে বলবো পশ্চিমবঙ্গে আপনারা যে অবস্থা তৈরি করেছেন আর পুলিশকে যেভাবে নিষ্ক্রিয় রেখেছেন, আমরা রামনবমীতেও দেখেছি শিবপুরে এবং রিসড়াতে পুলিশকে নিষ্ক্রিয় রাখার কাজ আপনারা করেছেন, তাতে আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে গেছে। সে কালিয়াগঞ্জ থানার বিক্ষোভ হোক আর তথাকথিত তৃণমূলের ব্যালট বক্স ছিনতাই হোক, কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবাংলায় কোনো নির্বাচন, পাঠাগারের নির্বাচন সুস্থভাবে হবে বলে আমার মনে হয়। তার আইনি প্রক্রিয়ার মধ্যে ইনভেস্টিগেশন চলছে, আমি আশা করব তাপস সাহা সংবাদ মাধ্যমকে যেটা বলেছে 75 ভাগ টাকা কোথায় পাঠাতো বলে দেবেন, আর দেরি করছেন কেন? তাপস সাহা তো মিডিয়াতে বলেইছে আমি একা তো খাইনি, উপরে পাঠিয়েছি। উপরটা কে, উপরটা কে আমরা জানতে চাই, জনগণ জানতে চাই যে কালীঘাটের কোথায় টাকা জমা দিয়েছেন, পিসি কে না ভাই তো এটা বলে দিলেই লেখা চুকে যায়। ও ওই মাইকে বলছে কেন তো বলুন, ওর হাতের ডান্ডা কাড়িয়ে নিয়ে জনগণই তোকে সাইজ করে দিল। তৃণমূলের ক্ষমতা থাকলে বিজেপির একটা কর্মীর ও গায়ে হাত তো দিলের কথা, জামাতে হাত দিয়ে দিল, বলে দিয়ে গেলাম উল্টে গেছে। এই কেষ্টমণ্ডল বলতো উন্নয়ন দাঁড়িয়ে আছে, চড়ান চড়ান ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, বলুন করে দেখাতে, মাইকে না বলে করে দেখাতে, আর আমরা তো বলে বলে হারাবো। আর এই ভাইপো এই ধরনের কথা জনগণকে বলে, সাগর দিঘিতে গিয়ে বলেছিল কোন মুসলমান যদি তৃণমূলের বাইরে ভোট দেয় সে মির্জাফর, আপনারাই দেখিয়েছেন। বাঁকুড়ায় গিয়ে বলছে ওদাতে বাঁকুড়ার জনগণ হচ্ছে পাপি, বিজেপিকে ভোট দিয়েছে তাদের প্রাশ্চিত্য করতে হবে। এটা হরিদাস পাল 11 সালের পরে আসা পাপি মাল, সেই জনগণকে কি করে ধমকায়। আর আমরা জনগণকে প্রণাম করে
রাজনৈতিক কর্মসূচি শুরু করি এবং শেষ করি, গণদেবতা বলি আমরা। আচ্ছা, যার একমাত্র পরিচয় হচ্ছে পিসির পরিচয়, আর 11 সালে 21শে জুলাই আসার পর থেকে কয়েক হাজার পুলিশ দাঁড়ায়, এই যে কি বেরিয়েছে যাত্রা করতে, এই যাত্রার জন্য পুলিশ দাঁড়িয়েছে, 7-8 হাজার করে পুলিশ রাস্তায় দাঁড়িয়েছে, বুকে ব্যাচ লাগিয়ে পুলিশ আইপিএস দাঁড় করিয়েছে, গোটা রাজ্য থেকে পুলিশ নিয়ে গেছে। এই এই তো যার পরিস্থিতি, আর মানে টাকা দুয়াতে যত লুটের মাল, 1 লাখ টাকা, গরু পাচারের টাকা, প্রত্যেকটা দেশি মদের বোতল থেকে 2-3 টাকা করে ভাইপোর কাছে যায়, এই ডিআর লটারি থেকে কোটি কোটি টাকা যায়। ওদের দলের মালকিনকে বলবো আগে কালিয়াচক আর কালিয়াগঞ্জে গিয়ে দত্ত স্কুল ছাত্রী দলিত পরিবারের নৃশংস খুনের যা ঘটেছে তাদের বাড়িতে জানাবে, ওটা তো বিএসএফ এলাকায় ঘটেনি, ওখানে গিয়ে ক্ষমা চেয়ে আসবে না, ওসব নাটকবাজি সবাই জানে। ঘরে ঢুকে গেছিল সিপিএম, একেবারে গর্তে ঢুকে গেছিল, এখানে তো 16টা সিপিএম এর এমএলএ জিতেছিল, সমর হাজরা, তাই তো? তো ঘর ঘর কোনো পার্টি অফিসই ছিল না, সব বন্ধ ছিল। এই কেষ্ট পার্থ সব ঢুকে যাওয়ার পরে বিজেপির নবান্ন অভিযানের পরে রাস্তায় বেরিয়েছে, ওসব লোক চেনে ভালো করে, ওরা চিরকূট লিখে পার্টি ক্যাডারদের চাকরি দিয়েছে, শিক্ষিত মেধাযুক্ত বেকারদের বঞ্চিত করেছে, আর বেতন থেকে 2.5% টাকা করে মাসে লেভি নিত, আর এরা নিজেদের আত্মীয় স্বজনদেরকে চাকরি দিয়েছে, আর বাকি চাকরি 90 ভাগ চাকরি দোকান খুলে বেচে দিয়েছে, এই হচ্ছে তফাৎ। অতএব এদের দুটোই রিজেক্টেড, কেন্দ্রীয় বাহিনী ছাড়া অসম্ভব। আমরা লড়বো, সর্বাত্মক ভাবে লড়বো, মানুষ লড়বে, এবং তার যা 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 দায়িত্ব হবে রাজ্যের পুলিশ মন্ত্রীর ঘাড়ে যাবে, মমতা ব্যানার্জির ঘাড়ে। সাফ হয়ে যাবে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী জেল না তৈরি।